খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত প্রাচীনকালে আমাদের দেশের গ্রামেগঞ্জে মানুষ তাদের মূল্যবান কারণ তখনকার দিনে ব্যাংকের বিষয়টি ছিল না যার ফলে লোহার বাক্সে লুকিয়ে রাখত টাকা ও মূল্যবান পাশাপাশি কেউ কেউ আবার সেগুলিকে মাটির দিয়ালেও জমা রাখতেন কিংবা মাটিতে পুঁতে দিতেন এমনকি এই সংক্রান্ত নানান কাহিনীও ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ঠিক সেই রকমই এক বিষয় এবার সামনে এলো উত্তরপ্রদেশের ইটা জেলার জুঙ্গারা গ্রাম থেকে সেখানে একটি নতুন বাড়ি নির্মাণের জন্য খনন কার্য সময় বেশ কয়েক বছরের পুরনো একটি সিন্ধুকে সন্ধান পাওয়া যায় আর তারপরেই চারিদিকে রীতিমতো হইচই পড়ে যায় এমনকি আশেপাশের গ্রামের মানুষরাও তা দেখতে ভিড় জমাতে শুরু করেন পরে পুলিশের দলও ঘটনাস্থলে পৌঁছে যায় এই প্রসঙ্গে একটি বৈদ্যুতিন মিডিয়া চ্যানেলের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে পুলিশ যখন ওই গ্রামে খোঁজ পাওয়া সিন্দুকের বিষয়ে জেলা প্রশাসনকে জানায় তখন জেলা ম্যাজিস্ট্রেট এসডিএম এবং তহসিলদার সদরের সমন্বয় একটি দল গঠন করেন ওই দলের সামনেই সেটি খুলতে নির্দেশ দেন ডিএম এরপর গত ষোলোই জুন আধিকারিকরা গ্রামে পৌঁছে ভিডিওগ্রাফির মাধ্যমে সিন্দুকটি খুলে দেন তালা খোলার পর ওই সিন্দুক থেকে একজোড়া সোনার অলংকার একটি রুপোর মঙ্গলসূত্র ও কিছু কাগজপত্র বেরিয়ে আসে এমতো অবস্থায় ওই সিন্ধুকে থাকা জিনিসপত্রের একটি তালিকা তৈরি করে বাড়ির মালিকের কাছে তা হস্তান্তর করা হয় এই প্রসঙ্গে জানিয়ে রাখা যায় যে খননকালে পাওয়া সিন্দুকটি যে পরিবার থেকে পাওয়া গেছে তাদের পূর্বপুরুষরা পুরনো সময় জমিদার ছিলেন কয়েক বছর আগে তাদের পরিবার থেকেই মীর হাচির স্কুলের জন্য একশো বিঘা জমি দান করা হয় কিন্তু বর্তমানে ওই পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে পাশাপাশি পৈতৃক বাড়িটিও ভেঙে পড়েছে এমত অবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা নতুন বাড়ি বানাতে চলেছেন আর সেই জন্যই সেখানে খনন কাজ করা হচ্ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার